যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে আবারও বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে পাঁচটি অঙ্গরাজ্যের নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্রাট দলের মনোনয়ন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে $86 লাখ পারমাণবিক বর্জ্য কিনতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের শ্রমিকরা যেন সামাজিক ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সম্ভাব্য সবকিছু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, বলেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকার্ট। এবং লা লিগায় জমে ওঠা শিরোপা লড়াইয়ে একদিনেই তিনবার পালা বদল, কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারিয়ে আবারও পুনরুদ্ধার করল বার্সেলোনা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মিলি নাম সংবাদে আপনাদের সাথে আছি আমি কাউসার আল ওয়াহিদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই থাকছে মিলিনিয়াম আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে আবারও বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটিশ সংবাদপত্রে নিবন্ধ প্রকাশের পরদিন লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিপক্ষে নিজের যুক্তি তুলে ধরেন তিনি। তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন ব্রিটিশ নাগরিকরা তাদের স্বাধীন মতামতের মধ্য দিয়েই এই ইস্যুতে সিদ্ধান্ত নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে লন্ডনে। লন্ডনের সড়ক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা গুয়েনতামো কারাগার বন্ধের দাবি জানায় একদল বিক্ষোভকারী। প্রতিশ্রুতির সঙ্গে এই কারাগারটি বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্রিটেন সফরের দ্বিতীয় দিনকে ক্ষোভ প্রকাশের জন্য বেছে নেয় তারা। বিক্ষোভের মাঝেই দ্বিপাক্ষিক আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন দুই শীর্ষ নেতা। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে উঠে আসে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রসঙ্গটি। ব্রিটেনের ইইউতে থেকে যাওয়া পক্ষে ব্রিটিশ সংবাদপত্রে নিবন্ধ লিখে এরই মধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিনও নিজের অবস্থানের পুনরাবৃত্তি করেন তিনি। বলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যর ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে পড়বে যুক্তরাজ্য। এবারের ব্রিটেনের সফরে এসে প্রথমবারের মতো ব্রিটিশ রাজপ্রাসাদে যান বারাক ওবামা। রানী এলিজাবেথের 90তম জন্মদিন উপলক্ষে তার সাক্ষাৎও করেন ওবামা দম্পতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নিউ ইয়র্ক প্রাইমারির পর এখন মঙ্গলবারের পাঁচটি অঙ্গরাজ্যের নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্রাট দলের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন জেতার সম্ভাবনা নেই উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কেসিকের নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়া উচিত বলে মনে করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মধ্যবিত্ত বান্ধব করার প্রতিশ্রুতি দেন হিলারি। নিউ ইয়র্ক প্রাইমারিতে 89 ডেলিগেট জিতে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহের নির্বাচনেও জয় তুলে নিতে দুটি অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন তিনি। 26 এপ্রিলের প্রাইমারিকে ঘিরে পেনসিলভেনিয়ায় হ্যারিসবার্গে কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে আরও বেশি করে সাধারণ মানুষের কাছাকাছি থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ডেলাওয়ারে প্রচারণায় বলেন ক্রুজ ও কেসিকের মনোনয়ন দৌড় থেকে সরে যাওয়া উচিত। এদিন পেনসিলভেনিয়ার উইলামসপোর্টে প্রচারণা চালালে টেক্সাস সিনেটের টেড ক্রুজ। ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণশৌচাগারে লিঙ্গভেদে প্রবেশের যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন তিনি। এ রাজ্যে ছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারিও। স্কানটনে প্রচারণা সভায় রিপাবলিকানদের আর্থিক নীতির সমালোচনা করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজানোর পাশাপাশি মধ্যবিত্ত বান্ধব করতে চান বলেও জানান হিলারি। এ পর্যন্ত রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প 845 ডেলিগেট ও ডেমোক্রাট দল থেকে হিলারি 1930 ডেলিগেট জিতে মনোনয়ন লড়াইয়ে শীর্ষ অবস্থান করছেন। আগামী মঙ্গলবার পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড ও রোড আইল্যান্ডে দুই দলের মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওহাইওর পিকেটন শহরের একটি প্রত্যন্ত এলাকায় অন্তত 4টি স্থানে আলাদা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ আরও জানায় নিহতদের সবাইকে মাথায় গুলি করে একই প্রক্রিয়ায় হত্যা করা হয়। নিহতদের মধ্যে 16 বছর বয়সী এক কিশোর রয়েছে এবং আরও ওই পরিবারের আরও 3 শিশু হামলাকারীর হাত থেকে পালাতে সক্ষম হয় বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানা না গেলেও পারিবারিক কলহের জেরেই এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানেনি পুলিশ। এমনকি নিহতদের মধ্যে ওই হামলাকারী রয়েছেন কি না তা নিশ্চিত করা হয়নি।
যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে $86 লাখ পারমাণবিক বর্জ্য কিনতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব বর্জ্য ইরানের পারমাণবিক চুল্লি থেকে আসছে বলে গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, মূলত গবেষণার কাজেই এই বর্জ্য ব্যয় করা হবে। ইরান থেকে প্রায় 30 মেট্রিক টন বর্জ্য এনে রাখা হবে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে। এদিকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী রিপাবলিকানরা। তাদের মতে, এই বর্জ্য ক্রয়ের মাধ্যমে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে ওবামা প্রশাসন। তুর্কি সিরিয়া সীমান্তের শরণার্থী শিবিরে পরিদর্শন করতে তুরস্ক যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। এ সফরকালে শরণার্থীদের নেওয়ার বিনিময়ে তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসা ছাড়া যাতায়াতের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কেল। এরই মধ্যে তুরস্কের নানা অন্যায় দাবির কারণে এজিয়ান সাগরে ন্যাটোর অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রিস। এদিকে তুরস্ক থেকে গ্রিসে অভিবাসীদের আগমন আবার বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা। গ্রিসের ইদোমেনি শিবিরে স্প্যানিশ স্বেচ্ছাসেবীদের তৈরি গোসলখানার সামনে ভিড় করে শত শত নারী ও শিশু শরণার্থী। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ইদোমেনি শিবিরে যাওয়া নানা রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে গ্রিক স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতার পর এ পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস অভিযোগ করেছেন, তুরস্কের নানা অন্যায় দাবির কারণে গত মার্চ থেকে এজিয়ান সাগরে শুরু হওয়া ন্যাটোর অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ন্যাটোর অভিযান এবং আঙ্কারা ও ব্রাসেলসের শরণার্থী বিষয়ক চুক্তির পর তুরস্ক থেকে গ্রিসে অভিবাসী আগমনের সংখ্যা কমে আসলেও সম্প্রতি তা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দারায় সরকার বিরোধী এক শান্তিপূর্ণ বিক্ষোভে পরবর্তীতে রূপ নেয় বহুপক্ষীয় এক গৃহযুদ্ধে। গত 5 বছরে সংখ্যা তার সক্ষমতার দ্বন্দ্বে দেশটির জনসংখ্যা হারিয়েছে প্রায় 66 লাখ। এর মধ্যে 2.5 লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, বাকিরা উদ্বাস্ত হয়ে আশ্রয় নিয়েছেন অন্য কোনো দেশে। যে শহর থেকে আসাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত, সম্প্রতি তার চিত্র তুলে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দারায় চারদিকে শুধু যুদ্ধের ধ্বংসাবশেষ। 5 বছর আগে শুরুটা হয়েছিল এই শহর থেকেই। স্কুলে বিভিন্ন প্রতিবাদী দেয়াল লিখনের মাধ্যমে তাদের দাবি ছিল প্রেসিডেন্ট আসাদকে সরে যেতে হবে। এমন প্রতিবাদের অপরাধে আটক হয় বেশ কয়েকজনকে, চালানো হয় নির্মম নির্যাতন। এরপরে নীরব প্রতিবাদ বিক্ষোভে রূপ নেয়। ক্রমেই বিক্ষোভকারীদের ওপর জোরালো হয় নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ। এ সময় নিরাপত্তা বাহিনীর ভয়ে সংবাদকর্মীদের কাছেও মুখ খোলেননি এখানকার অনেক অধিবাসী। সরকারি ভবনসহ শহরটির গুরুত্বপূর্ণ স্থানগুলো কড়া নজরদারির মধ্যে রেখেছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 5 বছর পর দারার প্রাদেশিক সরকারি ভবনটিতে এখনও দাপ্তরিক কার্যক্রম চলে, তবে কয়েক মাস আগে বিদ্রোহীদের হামলায় ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়নি বলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। পাঞ্জাবের পাঠানকোটে সন্ত্রাসী হামলার তদন্তের কারণে এই বৈঠক পিছিয়ে গেছে বলে জানান তিনি। একই দিন ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিদ বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে দুদেশই প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসলামাবাদ আশা করে এক্ষেত্রে নয়াদিল্লির পক্ষ থেকে আগ্রহ দেখানো হবে, যদিও 1 সপ্তাহ আগে এই রাষ্ট্রদূতই জানিয়েছিলেন আলোচনা বাতিল হয়ে গেছে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে ক্ষমতাসীন বিজেপির মিত্র সংগঠন শিবসেনা পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলীর সফরের বিরোধিতায় প্রতিবাদ সমাবেশ করে। এই শহরেই আগামী 26 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সংকট মোচন সঙ্গীত উৎসবে গান গাইতে আসার কথা গুলাম আলীর। তা যেন সম্ভব না হয় সেজন্য এই কর্মসূচি। এদিকে পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে ভারতের তদন্ত সংস্থা NIA-র তদন্তকারীরা সময় হলেই পাকিস্তানে যাবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ভারত। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জলবায়ু বিষয়ক বক্তৃতা দেওয়ার সময় ব্রাজিলের চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রোসেফ। ব্রাজিলের ইতিহাসে খারাপ সময় বিরাজ করছে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। তাকে অবৈধ উপায়ে অভিশংসন করে সরকার পতনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন দিলমা রোসেফ। তাকে ক্ষমতাচ্যুত করা হলে লাতিন আমেরিকার দেশগুলোকে ব্রাজিলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছেদের করার আহ্বান জানাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রোসেফ। একই দিন জাতিসংঘ সদর দফতরের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। জলবায়ু চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার নামে রোসেফ নিজের দুর্নীতি গোপন করে বৈশ্বিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিনেটে রোসেফের অভিশংসন প্রক্রিয়া পাশের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হতে পারেন তিনি।
ইরাক ও সিরিয়ায় গত কয়েক মাসে মার্কিন বাহিনীর আইএস বিরোধী বিমান হামলায় 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইরাকে চালানো 6টি এবং সিরিয়ায় চালানো 3টি হামলায় এই বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের অযথা হত্যাকাণ্ড সমর্থন করে না বলেও বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়, 2014 সালে বিমান অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট 41 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এই সংখ্যা আরও অনেক বেশি। ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস অন্তত 20টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। নিনেতে প্রদেশের কাই আর রাহ তেলক্ষেত্রে বিমান হামলা চালায় ইরাকি বিমান বাহিনী। এ সময় 8 জঙ্গি সদস্য নিহত হয় বলেও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মতে, জঙ্গি সংগঠনটির আয়ের 43% আসে অবৈধ তেল বাণিজ্য থেকে। এদিকে আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আইএসের পেতে রেখে যাওয়া মাইন বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। কয়েক মাস আগে শহরটি আইএসের কাছ থেকে পুনর্দখল করে ইরাকি যৌথ বাহিনী। দর্শক, এবারে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। রানা প্লাজা ট্র্যাজেডির কথা স্মরণ করে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা যেন সামাজিক ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সম্ভাব্য সব কিছু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাজধানীর গুলশানের রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং উপযুক্ত জীবিকায় পুনর্বাসনের অধিকার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, যে কোনো মানবিক বিপর্যয়ের ঘটনা কমানো সম্ভব হলেও সেটি পুরোপুরি রোধ করা সম্ভব নয়, যা দুর্ভাগ্যজনক। মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির মতো দুঃখজনক ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের আগের জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে রানা প্লাজা বা তাজরিনের মতো আর কোনো ঘটনা দেখতে চাই না। বাংলাদেশের শ্রমিকদের আরও জোরালো ও শক্তিশালী কণ্ঠস্বর থাকা প্রয়োজন, যেন আর কোনো ক্ষতিগ্রস্ত তালানে কাজ করতে না হয় তাদের। বোরো ধান সংগ্রহের মৌসুমে কোনো রকম দুর্নীতি ও অসততাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এইবার বোরো মৌসুমে কোনো রকম অসচ্ছতা আমরা বরদাস্ত করব না, পরিষ্কার কথা। আমাদের এই অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের যে ভাবমূর্তি যতটুকু ক্ষুণ্ণ হয়েছে অতীতে, আমরা তা পুনরুদ্ধার করতে চাই। কোনো রকম অসততা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমি দেখতে চাই আপনারা কীভাবে এবার সংগ্রহটা করছেন। 30,000 টাকা করে এক একজন বেতন পান, সংসার চলতে ত্রাহিকারী অবস্থা হওয়ার কথা, তার মধ্যে এত আরম্ভপূর্ব অনুষ্ঠান, এই খরচের উৎসটা আমাদের বের করতে হবে, চিন্তা করতে হবে যে কোত্থেকে এত খরচ আসে। সততা, নিষ্ঠা, দক্ষতা এবং আপনার সরকারের ভিশন বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশাবলী আপনি সুচারুভাবে পালন করছেন কিনা, সেটাই হচ্ছে আপনার একজন যোগ্য অভিশাপ হিসাবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ দাবি করেন, গত 2 ধাপের তুলনায় এবার ইতিবাচক পরিবর্তন ঘটেছে জানিয়ে সামনে আরও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। সিইসি বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তৃতীয় ধাপের ভোটে কিছু অনিয়ম ও সহিংসতা বিচ্ছিন্নভাবে ঘটলেও তা আগের তুলনায় কম। বড় ধরনের জানমালের ক্ষতি ছাড়াই শান্তিপূর্ণ ভোট হয়েছে। আগের 2 ধাপের অভিজ্ঞতা ও সতর্কতার কারণে তৃতীয় ধাপের নির্বাচনে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে দাবি করে তিনি বলেন, ভোটের আগে রাতে কোথাও কোনো অনিয়ম ঘটেনি, ভোট চলাকালেও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। তিনি বলেন, তৃতীয় ধাপে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করে কঠোর নির্দেশনাও দেওয়া হয়, দায়িত্ব পালনে কোনো শৈথিল্য থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়, এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তারা যাতে পক্ষপাত না নেন সেজন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল। টিকিটের দাম বাড়া ছাড়াও শিডিউল বিপর্যয়ে আসন সংখ্যা সীমিত সহ নানা কারণে 10% যাত্রী কমেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের। যাত্রীদের অভিযোগ, দফায় দফায় ট্রেনের ভাড়া বাড়লেও যাত্রীসেবার মান রয়েছে আগের মতোই, ফলে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা। এ অবস্থায় নতুন কোচ সংযোজন করার পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন রেলের পশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। প্রতিদিন 8টি আন্তনগর, 5টি মেইল ও
দুইটি লোকাল ট্রেন চলাচল করে। শুধু ট্রেনের শিডিউল বিপর্যয় নয়, দফায় দফায় ট্রেনের ভাড়া বাড়লেও টিকিট পেতে বিড়ম্বনা আর আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেককে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় দাঁড়িয়েই, এমন অভিযোগ যাত্রীদের। পশ্চিমাঞ্চল রেলওয়ের দেওয়া তথ্য মতে, সর্বশেষ চলতি বছরের 20 ফেব্রুয়ারি ভাড়া বাড়ানোর আগে প্রতিদিন গড়ে প্রায় 5,000 যাত্রী রাজশাহী রেল স্টেশন থেকে তাদের গন্তব্যে রওনা হলেও বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে 4,500-এ। কাল্পনিক অভিযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক শফিক রহমান ও মাহমুদুর রহমানকে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেন ফখরুল। তিনি বলেন, আদালতে জমা দেয় মার্কিন সরকার, জমা দেয়া মার্কিন সরকারের রিপোর্ট, রিপোর্টে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ কিংবা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আদালত গ্রহণ না করা সত্ত্বেও শুধু তার ফেসবুকে দেয়া একটা পোস্টের উপর ভিত্তি করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে FIR হলো, গোপনে তদন্ত হলো, মামলা হলো, বয়োবৃদ্ধ ভালো মানুষ বলে সুপরিচিত সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, মাহমুদুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং একই কাল্পনিক অভিযোগে দেশে বিদেশে অবস্থানকৃত বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ সম্পর্কে যথেচ্ছ অভিযোগ করে বক্তব্য দেওয়া হলো। দর্শক, স্বাগত মিলেনিয়াম সংবাদে। আর এবার মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। নিউ ইয়র্কে মিলেনিয়াম টিভির মূল ভবন মিলেনিয়াম প্লাজা পরিদর্শন করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর হাসান মাহমুদ। গত 21 এপ্রিল নিউ ইয়র্কে মিলেনিয়াম টিভি ইউএসএর মূল ভবন মিলেনিয়াম প্লাজা পরিদর্শন করেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি দিমা নেফার তিথি জানিয়েছেন, নিউ ইয়র্কের মিলেনিয়াম প্লাজায় তাকে স্বাগত জানান মিলেনিয়াম টিভি ইউএসএর চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ, ডিরেক্টর নিশাত নূর, মিলেনিয়াম টিভির ব্রুকলিন শাখার জয়েন্ট ব্যুরো চিফ মাইনুল আলম বাপ্পিসহ মিলেনিয়াম টিভি ইউএসএর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ডক্টর হাসান মাহমুদ এ সময় মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান নূর মোহাম্মদ ও আয়েশা সিদ্দিকা নূরকে প্রবাস থেকে বাংলা ভাষায় টেলিভিশন মিডিয়ার সম্প্রচার এবং বিশ্বজুড়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রসারে অগ্রণী ভূমিকা রাখার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দর্শক, আমাদের মাঝে মিলেনিয়াম টিভির নিউ ইয়র্ক স্টুডিওতে আমাদের মাঝে আসছেন বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। প্রথমত আমি মিলেনিয়াম টিভিকে শুভেচ্ছা জানাই, কারণ বিদেশের মাটিতে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এগুলো তুলে ধরার জন্য, একই সাথে বাংলাদেশের সাফল্যের গল্প কথা আজকে প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরার জন্যে, প্রবাসের বাঙালিরা, বাংলাদেশিরা নানা ক্ষেত্রে তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে, সেগুলো আপনাদের টেলিভিশনের মাধ্যমে আপনারা তুলে ধরছেন। একই সাথে আপনারা এটি একটি নিউজ চ্যানেলও, এন্টারটেনমেন্ট এবং নিউজ চ্যানেল দুটি, সুতরাং দুটি কাজেই এই চ্যানেল করছে। এটি আসলে প্রবাসের মাটিতে এই কাজটি করা খুব সহজ কাজ নয়, কিন্তু এই কাজটি আপনারা করে চলেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথমত আমরা যে কীরকম রেজিলিয়েন্ট এবং আমরা যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারি, বাঙালিদের দেখলে সেটা কিন্তু অনেকেরই শেখার আছে। একজন বাংলাদেশি যখন বিদেশের মাটিতে আসে তখন তার হাতে কয়েক হাজার কিংবা $100 থাকে, কিন্তু দেখা যায় 5 বছরের মাথায় তার প্রতিষ্ঠানেই, এখানে যারা নেটিভ তারা কাজ করছে, 5 বা 10 বছরের মাথায় তার প্রতিষ্ঠানেই ওনারা কাজ করছে। তো আজকে মিলেনিয়াম টেলিভিশন যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনিও এই দেশে এসেছিলেন একজন ইমিগ্রান্ট হিসাবে, কিন্তু আজকে তার প্রতিষ্ঠানে এই দেশের যারা নেটিভ, যারা 200 বছর আগে এসেছে কিংবা তারও আগে এসেছে, 100 বছর আগে এসেছে, তারা এখানে কাজ করছে। এটি আমি মনে করি একজন সফল বাংলাদেশি, এর জন্য মিলেনিয়াম টিভির প্রতিষ্ঠাতাকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। দর্শক, আমাদের মাঝে মিলেনিয়াম টিভির নিউ ইয়র্ক স্টুডিওতে আমাদের মাঝে আসছেন বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ওনাকে আমরা মিলেনিয়াম টিভির পক্ষ থেকে এবং প্রবাসে বাঙালিদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। উনি মিলেনিয়াম স্টুডিওতে পদার্পণ করার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ মিলেনিয়াম টিভির পক্ষ থেকে এবং প্রবাসে বাঙালিদের পক্ষ থেকে।
ধন্যবাদ স্যার আপনাকে। ভোট কারচুপি, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির 14টি ইউনিয়নের পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, মোট 16টি ইউনিয়নের মধ্যে ভোজপুর ও নানোপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। তবে 4টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ 4টি ইউনিয়নে পুরুষ ও মহিলা সদস্যের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে এ প্রশাসনের সার্বিক সহযোগিতা না পাওয়ার অভিযোগে 4টি ইউনিয়নে ভোট বর্জন করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। তবে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল। সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি থাকা 10 মোয়ালকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের সাতক্ষীরা কৈখালি ক্যাম্প ইনচার্জ ওমর ফারুকের বরাত দিয়ে আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানিয়েছেন, মধু সংগ্রহের উদ্দেশ্যে 10 জন মোয়াল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঁচি কাটা এলাকায় গেলে অস্ত্রধারী একদল বনদস্যু ওই 10 মোয়ালকে গভীর সুন্দরবনে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এমন অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় 2টি নৌকাসহ জিম্মি থাকা 10 মোয়ালকে উদ্ধার করে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বয় করে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক জোন হিসেবে দক্ষিণাঞ্চলের দেশ বিদেশের কাছে ব্যাপক পরিচিতি লাভ করবে স্বল্প সময়ের মধ্যে। কলাপাড়ায় নির্মাণাধীন তৃতীয় সমুদ্র বন্দর, পায়রা ও 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রোহেল জানিয়েছেন, 2019 সালের এপ্রিল মাসের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান ও সিনিয়র সচিব নজিবুর রহমান, ভূমি সচিব মেজবা উল আলম, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চেয়ারম্যান পবন চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, প্রধান বন সংরক্ষক ইউনুজ আলী, সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজা প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান, এছাড়াও জনপ্রতিনিধিসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় অবস্থানরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষকদের নিয়ে গঠিত বাংলাদেশি প্রফেশনাল কমিউনিটিদের উদ্যোগে বাংলা বর্ষবরণ পালিত হয়েছে। কুয়ালালামপুরের গোল্ডেন চেয়ার সোনিয়া মিডিয়া হলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। মালয়েশিয়া থেকে আমাদের প্রতিনিধি আহমদুল কবির জানিয়েছেন, ইঞ্জিনিয়ার খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নুরুল আমিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, ফ্যাশন শো, কৌতুক ও আবৃত্তির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেন শিল্পীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ, মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ সহ বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিল্প উৎপাদনের কলা কৌশলের উপর সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের আয়োজনে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিলেট থেকে আমাদের প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানিয়েছেন, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মকিত মোহাম্মদ মোকাদ্দাসের সভাপতিত্বে সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোস্তাক আহমেদ, আইএমও এর প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর নুরুল আফসার চৌধুরী, ইঞ্জিনিয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর কেমিক্যাল ও মেকানিক্যাল বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ। এ সময় তিনি শিল্প উৎপাদনের বিভিন্ন কৌশল এবং এর সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। দর্শক, এখন দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। সাইবার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ফায়ার ওয়াল না থাকা এবং সুইফট গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটারের সংযোগ স্থাপনের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ সুইচ ব্যবহার করায় এত বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। আর এ ধরনের ত্রুটি হ্যাকারদের প্রায় $1 বিলিয়ন চুরির পথ সুগম করে দিয়েছিল।
বার্তা সংস্থাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনা তদন্তে নিয়োজিত বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ফরেন্সিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ শাহ আলম এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ চুরির পর মালয়েশিয়া থেকে সুইফটের প্রকৌশলীর একটি দল পর্যবেক্ষণ এসে জানান সুইচগুলো আপগ্রেডের প্রয়োজন রয়েছে। আজ রানা প্লাজা ধসের দিন, আর এই দিনটিকে শ্রমিক শোক দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তারা শ্রমিক মালিকদের প্রতি এই আহ্বান জানান। এছাড়া এই দিনে সব কারখানায় ছুটি ঘোষণারও দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয়বহন বিকল্প কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনায় দায়িত্ব অবহেলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদন কমানোয় বিশ্ববাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্যটি। প্রায় $1.5 বেড়ে যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $42.63 দরে, আর ইউরোপে এ পণ্যটি বিক্রি হচ্ছে $45.80 দরে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র উৎপাদন কমানোয় বাজারে কিছুটা সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, আর সে কারণেই বাজারে কিছুটা চাঙ্গা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ধারণা, আগামীতে যুক্তরাষ্ট্র উৎপাদন আরও কমিয়ে আনবে। দর্শক, এবারে মিলিনিয়াম খেলার সংবাদ, আর খেলার সংবাদ নিয়ে আসছেন সহকর্মী মহিউদ্দিন মাহি। স্বাগত সবাইকে মিলিনিয়াম খেলার সংবাদে। জানিয়ে দেব আমার কাছে থাকা আজকের খেলার সংবাদগুলো। শুরুতেই থাকছে লা লিগা প্রসঙ্গ। লা লিগায় জমে ওঠা শিরোপার লড়াইয়ে একদিনে তিনবার পালা বদল। প্রথম ম্যাচে রায়ো বায়কানুকে 3-2 হারিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। মাঝে কিছুক্ষণ অ্যাথলেটিকো মাদ্রিদ মালাগাকে 1-0 হারিয়ে সেটা দখল করলেও স্পোর্টিং গিজনকে 6-0 উড়িয়ে দিয়ে আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। বার্সেলোনার মাঠ নু ক্যাম্পে প্রথমার্ধের 12 মিনিটে গিজনের ডি বক্স সীমানা থেকে মাথার জোরালো ছোঁয়ায় জালে বল জড়িয়ে কাতালানদের 1-0 লিড এনে দেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। প্রথমার্ধে সারাশি আক্রমণ চালিয়েও আর কোনো গোল না করেই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের দাঁড় বাড়ায় বার্সেলোনা, ফলাফলও পেয়ে যায় একেবারে হাতে নাতে। দ্বিতীয়ার্ধের 63 মিনিটে মেসি ও ইনিয়েস্তার এগিয়ে দেওয়া বল থেকে গিজনের জালে বল ঠেলে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। এরপর আবার সুয়ারেজ ম্যাজিক, 74 এবং 77 মিনিটে পেনাল্টি থেকে 2 করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি দলের হয়ে তৃতীয় ও চতুর্থ গোল করেন সুয়ারেজ। এরপর 85 মিনিটে আবার ম্যাচের তৃতীয় পেনাল্টি পায় বার্সেলোনা, আর সেই পেনাল্টি থেকে নিখুঁত শটে জালে বল জড়িয়ে দলকে 5-0 ব্যবধান এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। এরপর খেলা শেষের মাত্র 2 মিনিট আগে সুয়ারেজের নিজের 4 গোলে সফরকারীদের জালে বল ঠেলে দিয়ে 6-0 বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বার্সেলোনা। এর আগে বায়োকনের গড়ের মাঠ এস্তাদিও দেল রায়ো বায়োকনেতে শুরু থেকেই সফরকারী রিয়াল মাদ্রিদের উপর চড়া হয় স্বাগতিক বায়োকানো। প্রথমার্ধের 7 মিনিটে আদ্রি এম্বারবার রিয়ালের জালে বল জড়িয়ে দলকে 1-0 এগিয়ে দেন। আর ঠিক 7 মিনিট পর আবার রিয়াল সীমানায় আক্রমণ চালিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বায়োকানোর ভেনেজুয়েলার স্ট্রাইকার নিকোলাস ফেদোর। 2 পিছিয়ে থেকে প্রথমার্ধের শেষের 10 মিনিট আগে এক অপ্রতিরোধ্য গতিতে স্বাগতিকদের জালে বল জড়িয়ে ব্যবধান 2-1 কমান ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধে শুরুতে বেলের পদাঙ্ক অনুসরণ করেন, 52 মিনিটে খেলার সমতা ফেরান রিয়ালের স্পেনিশ মিডফিল্ডার লুকাস বাস্কেস। এরপর খেলা শেষের নির্ধারিত সময়ের 9 মিনিট আগে আরেকবার স্বাগতিকদের জালে বল জড়িয়ে রিয়ালকে 3-2 ব্যবধান এনে দেন বায়োকানোর হারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গ্যারেথ বেল। আর এই জয়ের ফলে কিছু সময়ের জন্য লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল রিয়াল। এদিকে আরেক ম্যাচে গড়ের মাঠ বিসেন্তে কালদেরনে শুরু থেকে আক্রমণাত্মক খেললেও মালাগার জমাট রক্ষণে সুবিধা করতে পারছিল না ফার্নান্দো টোরেস ওতোয়ান গ্রিজম্যানরা। প্রথম 55 মিনিটে গোলের প্রচেষ্টায় মোট 8 শট নেয় তারা, কিন্তু সাফল্য অদরায় থেকে যায়। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে ফিলিপ লুইসের এগিয়ে দেওয়া বল থেকে মালাগার জালে বল জড়িয়ে দলকে 1-0 এগিয়ে দেন বদলি খেলোয়াড় আর্জেন্টিনার ফরওয়ার্ড অ্যাঞ্জেল মার্টিন কোরেয়া। গোলটিতে অবশ্য কিছুটা ভাগ্য সহায়তা ছিল, প্রায় 25 গজ দূর থেকে কোরিয়ার নেওয়া জোরালো শট
স্পেনিশ ডিফেন্ডার রাউল আলবেন্তাসের পায়ে লেগে দিক পাল্টে ডান পোস্টে গেসে জালে জড়ায়। এই নিয়ে এবারে লা লিগায় বদলি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ 5টি গোল করলেন কোরেরা। এই জয়ের ফলে কিছু সময়ের জন্য রিয়ালকে হটিয়ে অ্যাথলেটিকো শীর্ষস্থানে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত 35 ম্যাচ শেষে 82 পয়েন্টে গোল ব্যবধানে শীর্ষে আছে বার্সেলোনা। বার্সেলোনা থেকে গোল ব্যবধানে পিছিয়ে 82 পয়েন্টে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ, 81 পয়েন্টে তৃতীয় স্থানে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে 4-0 গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এএফসি বোর্নমাউথকে 4-1 গোলে হারিয়ে জয়ের দ্বারা ফিরেছে চেলসি। লিগে টানা 3 জয়ের পর পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইউগেন ক্লপের দল। গত ডিসেম্বরে স্টোকের মাঠ থেকে 2-0 গোলে হারের ক্ষত নিয়ে গড়ের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্টোক সিটিকে আতিথ্য দেয় ম্যান সিটি। খেলার প্রথমার্ধের 35 মিনিটে হেনুস নাভাসের কর্নারের হেড থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দোর গোলে 1-0 লিড পায় ম্যানচেস্টার সিটি। ফার্নান্দোর পর প্রথমার্ধের শেষে মাত্র 2 মিনিট আগে পেনাল্টি থেকে স্টোকের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো। ফলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় আকাশি নীল জার্সিধারীরা। বিরতি থেকে ফিরে 64 মিনিটে স্টোকের গোলবারের ডান দিক দিয়ে পাবলো জাবলেতার ক্রস থেকে গোল করে সিটিকে 3-0 এর ব্যবধান এনে দেন নাইজেরিয়ান 19 বছর বয়সী তরুণ স্ট্রাইকার লিহেনাচু। 74 মিনিটে মাঝমাঠ থেকে উইলফ্রেড পুনির এগিয়ে দেওয়া বল থেকে সম্পূর্ণ একক প্রচেষ্টায় লিহেনাচুর দ্বিতীয় গোলে স্টোক সিটির গোল রক্ষককে পরাস্ত করলে 4-0 ব্যবধানে এগিয়ে যায় সিটিজেনরা। আর এ জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এলো পেলেগিনির দল। এদিকে আর এক ম্যাচে অ্যাডেন হ্যাজার্ডের জোড়া গোলে বোর্নমাউথকে 4-1 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় ফিরেছে চেলসি। লিগে টানা 29 ম্যাচে গোল খরাইছিলেন বেলজিয়াম মিডফিল্ডার অ্যাডেন হ্যাজার্ড। দলের হয়ে অপর 2 গোল করেছেন স্পেনিশ স্ট্রাইকার পেড্রো রড্রিগেস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। বোর্নমাউথের হয়ে একমাত্র গোলটি করেন টমি আলফিক। এ জয়ে 34 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে উঠে এসেছে চেলসি। দিনের আরেক ম্যাচে অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইউগেন ক্লপের দল লিভারপুল। এই হোঁচটে লিভারপুলের আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেল। 34 ম্যাচ শেষে 55 পয়েন্টে লিগ টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে লিভারপুল। যথাক্রমে টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিস্টার সিটি এবং টটেনহাম। এবার জানাবো এফএ কাপ প্রসঙ্গ। অ্যান্তনিও মার্শালের দুর্দান্ত পারফরমেন্সে ইংলিশ এফএ কাপে এভারটনকে 2-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি 1-1 গোলে ড্র থাকা অবস্থায় খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় গোল করেন মার্শাল। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এভারটনের মুখোমুখি হয় ম্যানইউ। তবে পুরো ম্যাচেই আধিপত্য থাকে লুইস ফন গালের শিষ্যদের। এরই সুবাদে খেলার 34 মিনিটে মার্শালের অ্যাসিস্টে দলের হয়ে লিড নেন মার্নে ফালাইনি। এদিকে বিরতির পর ম্যাচের 57 মিনিটে সমতায় ফিরতে পারত এভারটন, তবে পেনাল্টিতে রেড ডেভিলস গোলরক্ষক ডেভিড ডিগিয়াকে পরাস্ত করতে পারেননি রোমেলো লুকাকু। কিন্তু খেলার 75 মিনিটে ক্রিস স্মালিং আত্মঘাতী গোল করলে ঠিকই সমতা পায় এভারটন। ম্যাচটি শেষ দিকে প্রায় ডয়ের দিকে যাচ্ছিল, তবে নির্ধারিত সময়ের পর রেফারি আরও 4 মিনিট অতিরিক্ত দিলে 3 মিনিটের সময় আন্দ্রে হেরেরার সহযোগিতায় গোল করেন মার্শাল, এগিয়ে যায় ম্যানইউ। আর শেষ পর্যন্ত এই গোলে ফাইনাল নিশ্চিত হয় ফনগালের শিষ্যদের। 2007 সালের পর আবারও এফএ কাপের ফাইনালে উঠল 11 পারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে আগামী 21 মে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ক্রিস্টাল প্যালেস ও ওয়াটফোর্ডের ম্যাচের জয়ী দল। এবার জানাবো ডি লিগা কাপ প্রসঙ্গ। লিলিকে 2-1 গোলে হারিয়ে কাপ ডি লি লা লিগার শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মে। আর জয়ী দলের হয়ে 1টি করে গোল করেন আর্জেন্টিনা জাতীয় দলের তারকা হেভিয়ার পাস্তোর ও অ্যাঙ্গেল ডি মারিয়া। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত গড়া 2টি শিরোপা জিতল লরাবলার শিষ্যরা। ফাইনালে দুদল মুখোমুখি হয় পিএসজির মাঠ স্তাদে দি ফ্রান্সে। তবে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। আর এই ধারাবাহিকতায় ম্যাচের 40 মিনিটে 20 গজ দূর থেকে দুর্দান্ত এক বলির মাধ্যমে দলে লিড এনে দেন পাস্তোরে। তবে খেলার 49 মিনিটে সমতা ফিরে লিলে। ডিজি বোরিল সিদিবের গোলে সমতা পায় দলটি।
এদিকে ম্যাচে 70 মিনিটে 10 জনে দলে পরিণত হয় পিএসজি। আদ্রিয়ান রাবিয়ার 47 মিনিটে হলুদ কার্ড পাওয়ার পর আবার ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়া করেন। একজন কম নিয়ে অবশ্য দমে যায়নি স্বাগতিকরা, 74 মিনিটে লিড পায়। এবার ডি মারিয়ার গোলে এগিয়ে যায় জাতান ইব্রাহিমোভিচের দল, আর এই এগিয়ে যাওয়া শেষ পর্যন্ত শিরোপা জেতায় পিএসজিকে। এবার জানাবো স্বাধীনতা কাপ ফুটবল প্রসঙ্গ। স্বাধীনতা কাপ ফুটবলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ঢাকা আবাহনী। শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ফলে বি গ্রুপে 5 ম্যাচে 2 জয় আর 3 ড্রয়ে 9 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে দ্রাগো মামিচের দল। 3 মে আসরের প্রথম সেমিফাইনালে শেখ জামালের ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে ঢাকা আবাহনী। ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত, এমন পরিসংখ্যান নিয়ে বি গ্রুপের হয়ে আগেই সেমিফাইনালে ওঠা শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হয় ঢাকা আবাহনী। তবে ড্র নয়, জয়ের পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠে নামে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে এদিন মাঠের লড়াই চাইতে যেন শরীরের লড়াই বেশি মনোযোগী ছিল দুদল। ফলস্বরূপ ম্যাচের 10 মিনিটেই চোট পেয়ে শেখ রাসেল ফরওয়ার্ড এমিলি ম্যাচ থেকে ছিটকে গেলে মিডফিল্ডার রাজন মিয়াকে মাঠে নামান কোচ মারুফুল হক। 24 মিনিটে গোলে দারুণ এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন দলের ইথিওপিয়ান ফরওয়ার্ড ফিক্রু তেফেরা। অন্যদিকে 37 মিনিটে আবাহনীর সামনে সুযোগ আসে গোল করার, কিন্তু শেখ রাসেল গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের দৃঢ়তায় তা পুরোপুরি বেসতে যায়। ফলে হতাশ হতে হয় আবাহনীর সমর্থকদের। বিরতির পর ফিরে অবশ্য দুদলের সমান তালে লড়াই চালিয়ে যায়, কিন্তু গোলরক্ষকদের দৃঢ়তায় আর ফরওয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে বরাবরই ব্যর্থ হয় তারা। অবশেষে 72 মিনিটে আবাহনী পায় তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা। কামারার বাড়ানো বলে এবারে স্বাধীনতা কাপে নিজের প্রথম গোল করেন মিডফিল্ডার জুয়েল রানা। নির্ধারিত সময় শেষে যোগ করা 4 মিনিটে 2 জন ফুটবলার পরিবর্তন করেও আর গোলে দেখা পায়নি দ্রাগো মামিচের দল। ফলে কষ্টার্জিত জয় পেয়ে সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আকাশি নীল জার্সিধারীরা। এবার জানাবো আইপিএল প্রসঙ্গ। টানা 2 হার দিয়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দ্রাবাদ উঠছে মুস্তাফিজুর রহমানের জাদুকরি বোলিংয়ে। বাংলাদেশের এই বাহাতি পেসারের অবিশ্বাস্য বোলিংয়ে ছোট লক্ষ্য পেয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে 5 উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে স্বাগতিক হায়দ্রাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। শন মার্শের 34 বলে 40 ও অস্কাত প্যাটেলের 17 বলে অপরাজিত 36 রানে জড়ো ইনিংসে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে পাঞ্জাব। এছাড়া বোরা 25 ও নিখিল নাইক খেলেন 22 রানের ইনিংস। বল হাতে মুস্তাফিজুর রহমান, হেনড্রিক্স 2টি করে আর ভুবনেশ্বর কুমার নেন 1টি উইকেট। মুস্তাফিজ 4 ওভার বল করে 1টি ম্যাডেন সহ মাত্র 9 রান দিয়ে তুলে নেন 2 উইকেট, যাকে ধারাভাষ্যকরা বারবার বলছিলেন মেডিকেল ফিগার, মেডিকেল মুস্তাফিজ। জবাবে জয়ের জন্য 144 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে হায়দ্রাবাদের অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের 31 বলে 59 ও শিখর ধাওয়ানের 44 বলে 45 রানের ইনিংসে 5 উইকেটে সহজেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ। এছাড়া মর্গান খেলেন 20 বলে 25 রানের এক কার্যকরী ইনিংস। পাঞ্জাবের হয়ে বল হাতে সন্দীপ শর্মা, মোহিত শর্মা ও ঋষি দাও নেন 1টি করে উইকেট। ম্যাচ সেরা হন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। সবাইকে অনেক ধন্যবাদ, গেমটা অনেক ভালো হয়েছে, সবাই অনেক এনজয় করছেন, থ্যাংক ইউ। এবার জানাবো বার্সেলোনা ওপেন টেনিস প্রসঙ্গ। বার্সেলোনা ওপেনের ফাইনালে নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে টেনিস বিশ্বের সাবেক নাম্বার 1 এই তারকা হারান জার্মানের ফিলিপ কোলেস্টাল এইসবার্গকে। নাদাল এবার বার্সেলোনা ওপেনের 9ম ফাইনালে পা দিলেন। শেষ 4-এর লড়াইয়ে বর্তমান 5 নম্বর তারকা নাদাল জয় পান 6-3, 6-3 সেটে। শিরোপা নির্ধারণী ম্যাচে স্প্যানিশ তারকা লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। নিশিকোরি সেমিফাইনালের অন্য লড়াইয়ে ফ্রান্সের বেনিথ পেরের বিপক্ষে 6-3, 6-2 সেটে জিতে ফাইনালে নিশ্চিত করেন। এবারে ফাইনাল জিততে পারলে 2টি রেকর্ড গড়বেন নাদাল, প্রথমত 9ম বারের মতো শিরোপা উৎসব করবেন। আর আর্জেন্টাইন সাবেক তারকা গুলেরমো বিলাসের সঙ্গে যৌথভাবে 49তম ক্লে কোর্ট শিরোপা জিতবেন। এ ছিল আমার হাতে থাকা আজকের খেলার সংবাদ। ফিরে যাচ্ছি মূল সংবাদে কাউসার আল ওয়াহিদের কাছে। আপনাকে ধন্যবাদ মাহি।
দর্শক, আর এরই সাথে শেষ করছি আজকের মিলিনিয়াম সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে আবারও বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে পাঁচটি অঙ্গরাজ্যের নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্রাট দলের মনোনয়ন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে $86 লাখ পারমাণবিক বর্জ্য কিনতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের শ্রমিকরা যেন সামাজিক ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সম্ভাব্য সব কিছু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, বলেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বানিকার। এবং লা লিগায় জমে ওঠা শিরোপা লড়াইয়ে একদিনেই তিনবার পালাবদল, কিছু সময়ের জন্য শীর্ষস্থান হারিয়ে আবারও পুনরুদ্ধার করল বার্সেলোনা। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন মিলেনিয়াম টিভি .net। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।